বিসমিল্লাহ রহমানির রহিম জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের একুশতম পর্বে আমরা যে আরও দুইটা আমাদের অঙ্ক তিনটা অঙ্ক রয়েছে আমাদের সম্রে তিনটা অঙ্ক এখন আমরা সলিউশন করবো তো আমাদের ফার্স্ট যে অঙ্কটা আমাদের বলা হচ্ছে পাঁচটি নাইট্রোজেন অণু থেকে আমাদের কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে এইটা আমাদের বের করতে হবে সো বের করার জন্য আমরা জাস্ট এখানে কোয়েশ্চেনটা বুঝে নিচ্ছি আমাদের লাগবে অ্যামোনিয়া এখন অ্যামোনিয়া এখানে আমাদের মানে বিক্রিয়া করে দেখতে হবে কারণ বিক্রিয়া ছাড়া আমরা এখানে ম্যাথটা ফুলফিল সলিউশন করতে পারবো না যার জন্য আমরা শুরুতে নাইট্রোজেন নিব নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আমরা যদি নাইট্রোজেন এন টু নিয়ে থাকে একইভাবে হাইড্রোজেনের বিক্রিয়া করবো হাইড্রোজেন টু নিয়ে সবসময়ই কিন্তু থাকে কারণ এরা দ্বি পরমাণু গ্যাস হ্যাঁ এখন এদেরকে আমরা সমতা নিয়ে আমরা মূলত বিক্রিয়াটা করব সো এখানে উৎপন্ন করবে অ্যামোনিয়া এনএইস থ্রি এখন এখানে সমতা আমাদের সবচেয়ে জরুরি নাইট্রোজেন দুই থাকার জন্য নাইট্রোজেনের সামনে আমরা দুই নিলাম হাইড্রোজেন আছে দুইটা এখানে আছে তিনটা তাই হয়ে গেলে তিন তো কোনো ছয় এখানে ছয় মিলার জন্য তিন দিতে হবে তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি হাইড্রোজেন নাইট্রোজেনের হাইড্রোজেনের আমাদের কার থেকে বের করতে হবে সো নাইট্রোজেন অণু থেকেই আমাদের বের করতে হবে কার অ্যামোনিয়া উৎপন্ন করতে হবে তাহলে এখানে নাইট্রোজেন রয়েছে আমাদের কতটি তার মানে কতটি বলতে আমাদের অ্যাভোগে সমান সংখ্যক অনু পরমাণু আয়ন থাকে তার মানে এখানে আমাদের যেহেতু নাইট্রোজেন আমরা নাইট্রোজেনের কথা বলবো তো নাইট্রোজেন এখানে অণু রয়েছে দুইটা আমাদের রয়েছে বুঝতে পারি পুরোটাই মূল্য আমাদের একটা তো এখানে আমাদের মূল রয়েছে আমাদের কতটি যে সিক্স পয়েন্ট জিরো টু গুণন টোয়েন্টি পর টোয়েন্টি থ্রিটি আছে আর এখানে আমাদের রয়েছে কত এটা পুরোটা মিলে হচ্ছে আমাদের এক মহল আর এক রয়েছে এর মধ্যে রয়েছে সিক্স পয়েন্ট জিরো টু গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর দুই দিয়ে গুণ থাকার জন্য এখানে দুই গুনন সিক্স পয়েন্ট জিরো টু গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি আছে দেন আমরা এখন এখান থেকে আমাদের ওয়র্কিক নিয়মের সাহায্যে আমরা সলিউশন করবো আমাদের উৎপন্ন করতে হবে অ্যামোনিয়া তাই অ্যামোনিয়ার মানটা ডান দিকে রেখে আমরা কাজ করবো তাহলে আমরা বলবো যে এতটি নাইট্রোজেন অণু তৈরি করতে অ্যামোনিয়া প্রয়োজন হয় এতটি এক অর্থাৎ একটি অণু তৈরি করতে আমাদের অ্যামোনিয়া প্রয়োজন হবে কতটুকু আমাদের তাহলে একটার জন্য কম হবে কমের জন্য ভাগ তাহলে টু গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই হচ্ছে আমাদের ওই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দেন আমাদের কাজ করতে হবে এখানে কয়েক গ্রাম আমাদের রয়েছে আমাদের পাঁচটার কথা বলা রয়েছে তো এখান থেকে আমরা বলবো ওতে পাঁচটা অণু তৈরি করতে অ্যামোনিয়া প্রয়োজন তাহলে এখানকার যা রেজাল্ট হবে তাকে আমাদের দুই দিয়ে গুণ করতে হচ্ছে অর্থাৎ এখানে দিতে হবে আমাদের তাহলে দুই গুণ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি গুণ টেন অর্থাৎ এখানে গুণ হবে পাঁচ বাই হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এই অংশটা আমাদের ক্যান্সেল আউট পাঁচ দু গুণ তাহলে দশ তাহলে এখান থেকে আমাদের আসতে দশটা অনু হচ্ছে আমাদের প্রয়োজন অর্থাৎ এই যে ম্যাপটা আমাদের ছিল তো এই ম্যাপটা সলভ করার জন্য আমাদের অনুপ্রয়োজন হচ্ছে দশটা অর্থাৎ অঙ্গগুলো সলিউশন করার জন্য আমাদের যা লাগবে যে অনুযায়ী আমাদের কোশ্চেনটা চাবে জাস্ট আমরা ওই অনুযায়ী কনভার্ট করবো তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাব এর পরবর্তী আমাদের বোর্ড বইয়ে কাজের যে কোশ্চেনটি বলছে ছয় মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন তাহলে আমাদের অক্সিজেনের পানি উৎপন্ন করতে হবে আর আমরা জানি যে পানি উৎপন্ন করতে গেলে আমাদের হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়া আমাদের লাগবেই কারণ তাছাড়া আমরা তৈরি করতে পারবো না অর্থাৎ আমরা এখানে বলবো বিক্রিয়াটি নিম্নরূপ এখান থেকে আমরা বিক্রিয়া ছাড়া অঙ্ক করা পসিবল নয় তারপর আমরা বিক্রিয়াটি করবো সো বিক্রেতা আমাদের করতে হবে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন অবশ্যই সমতা আমাদের করতে হবে আমাদের পানি হয় এইস্টু অক্সিজেন দুইটা রয়েছে তাই এখানে দুই দিব হাইড্রোজেন দুইটা চারটা হয়ে যায় তাই দিয়ে আমরা হাইড্রোজেনকে সমান করে নিলাম আমাদের এখানে মোল নিয়ে আসতে হবে তো এখানে কার থেকে আনতে হবে ছয় মোল পানি কত মূল অক্সিজেন তাহলে এখানে কয় মল অক্সিজেন রয়েছে এখানে রয়েছে এক মল অক্সিজেন আর এখানে রয়েছে কত মল দুই মল কিন্তু পানি তাহলে দুই মল পানি হ্যাঁ তাহলে আমাদের উৎপন্ন করতে হবে অক্সিজেন প্রয়োজন তাহলে যার মানটা চাওয়া হচ্ছে তাকে আমরা ডান দিকে আর দেওয়া মানগুলো দেখব তাহলে দুই মল পানি উৎপন্ন করবে অক্সিজেন প্রয়োজন হচ্ছে এক মল আমরা এখানে ভাষাগত দিকটা এখন বলবো যে দুই মল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন অক্সিজেন প্রয়োজন কতটি আমাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এক মল তাহলে ওয়ান মল দেন আমরা এখন এখান থেকে বের করব কয় মূলের জন্য ছয় মূল তাহলে এক মূলে কত হবে কম হবে কম হলে ভাগ ওয়ান বাই টু এত মূল দেন এখানে আমরা যদি ছয় মূল বের করতে চাই তাহলে হবে অক্সিজেন ছয় মূল তাহলে ছয় গুণন এক গুন ছয় ভাগ হচ্ছে আমাদের টু তাহলে এখানে থ্রি মোল আমরা পাচ্ছি তাহলে আপনারা খুব ইজিলি আশা করবো আপনারা বুঝে গিয়েছেন যে এখান থেকে আমাদের তাহলে অত সুতরাং আমরা বলবো যে ছয় মোল পানি উৎপন্ন করতে তিন মোল অক্সিজেন অনুপ্রয়োজন তাহলে আমাদের বইয়ের পরবর্তী কাজের কোয়েশ্চেনটা বলা ছিল প্রমাণ তাপমাত্রা ও চাপে চার লিটার নাইট্রোজেন থেকে কত লিটার এমনই পাওয়া যাবে যেখানে বিক্রয় এবং উৎপাদ উভয়ই হচ্ছে আমাদের গ্যাসীয় কারণ এখানে আমাদের গ্যাসীয় হবেই সো এটা করার জন্য আমরা দেখে নিচ্ছি আমাদের দেওয়া রয়েছে লিটার প্রমাণ তাপমাত্রাও চাপে আমরা জানি যে যে কোনো গ্যাসের কত সংখ্যা অন্য থাকবে বাইশ দশমিক চার লিটার তাহলে এখানে আমাদের একটা নাইট্রোজেনের মান দেওয়া রয়েছে এই মানটা থেকে আমাদের নিয়ে আসতে হবে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে এখানে আমাদের অ্যামোনিয়া কত রয়েছে লিটার সেটা আমরা বের করতে হবে তো অবশ্যই আমাদের ব্যাখ্যাটা আমাদের করার জন্য বিক্রিয়া অবশ্যই দেখাতে হবে তা আমাদের বলতে হবে এখান থেকে অ্যামোনিয়া উৎপন্নের বিক্রিয়াটি নিম্নরূপ এখানে আমরা ভাষা দিয়ে লিখব যে এনএইচ থ্রি উৎপাদনের বিক্রিয়া নিম্নরূপ কারণ এই বিক্রিয়া ছাড়া আমরা অঙ্ক করতে পারব না হ্যাঁ সেই জন্য আমরা বিক্রিয়াটা আগে অ্যাডভাস্ট করবো কারণ কত মূল কত আয়তন হয় সেটা দেখানোর জন্য আমাদের বিক্রিয়া মূলত প্রয়োজন তাহলে এখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন এমনই উৎপাদন জন্য হাইড্রোজেন লাগবে নাইট্রোজেন প্লাস আচ্ছা হাইড্রোজেন এইচ টু তো উৎপন্ন করতে হবে এন এইচ থ্রি আমরা লিখে ফেললাম যোজনে আদান প্রদান করার পর আমরা ইকুয়েল দিয়ে কাজ করব নাইট্রোজেন দুইটা এখানে নাইট্রোজেন একটা তাই এখানে আমাদের দুই দিতে হবে নাইট্রোজেন তিন তো কোনো ছয় তাই এখানে আমাদের তিন দিতে হবে দেন তাহলে আমরা যে বিষয়টা পেয়ে যাচ্ছি যে এন টু হচ্ছে যে এমনই আমাদের উৎপন্ন করতে হবে তা পেয়ে গেছি আমাদের বের করতে হবে লিটার সো আমাদের কার থেকে বের করতে হবে নাইট্রোজেন থেকে সো এখানে আমাদের নাইট্রোজেন রয়েছে কয়টা আমাদের দেখতে পাচ্ছি আমাদের নাইট্রোজেন রয়েছে এক মূল রয়েছে এক মূলে আমাদের বাইশ দশমিক চার লিটার তো এখানে আমাদের বাইশ দশমিক চার লিটার কিন্তু রয়েছে আর অ্যামোনিয়া রয়েছে আমাদের কত দুই গুণন বাইশ দশমিক চার ইকুয়াল টু হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট এইট অর্থাৎ এত লিটার আমাদের এখানে রয়েছে তাহলে আমরা এখন অঙ্কগুলো ছলসল করার জন্য কি করব জাস্ট যাব মানটা আমরা ডান দিকে রেখে কাজ করবো অ্যামোনিয়াকে ডান দিকে রাখতে হবে আর নাইট্রোজেন থেকে বাম দিকে রেখে কাজ করব তাহলে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার তাহলে আমরা ভাষাটা এখানে আমরা এখন লিখবো বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেন থেকে আমরা উৎপন্ন করতেছি কি উৎপন্ন করবো এবং নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যায় অ্যামোনিয়া পাওয়া যায় আমরা কত ফোরটি ফোর পয়েন্ট এইট এত লিটার আমাদের এখন বের করতে হবে কত এত লিটারে তাই আমরা একে বের করব এক লিটার নাইট্রোজেন অনু থেকে অ্যামোনিয়া পাওয়া যাবে তাহলে এখানে কম হবে চল্লিশ পয়েন্ট এইট বাই বাইশ দশমিক চার এত লিটার দেন আমরা বের করব আমরা চার লিটারে তাই চার লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যাবে ফোরটি ফোর পয়েন্ট এইট গুণ ফোর বাই হচ্ছে বাইশ দশমিক চার এত লিটার এখন এটা আমরা ক্যালকুলেটের সাহায্যে ইনপুট দিলে একটা মান পাবো সেটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তো ফোরটি ফোর পয়েন্ট এইট গুণ ফোর এই ভাগ দিব আমরা বাইশ দশমিক চার দেন রেজাল্ট হচ্ছে আমাদের বাইশ দশমিক চারেই আমাদের রেজাল্টটা পাচ্ছি যদিও কিন্তু তো ভাগের কোথাও আমাদের ভুল হয়েছে মনে হচ্ছে তো আমরা আরেকবার একবার ইনপুট দিচ্ছি চুয়াল্লিশ পয়েন্ট এইট চুয়াল্লিশ পয়েন্ট এইট গুণন হচ্ছে ফোর হ্যাঁ চুয়াল্লিশ পয়েন্ট এইট গুণ হচ্ছে ফোর ভাগ দিব হচ্ছে ভাগ আমাদের বাইশ দশমিক চার বাইশ দশমিক চার দেন রেজাল্ট হচ্ছে আমাদের এইট তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এইট লিটার তাহলে গাইজ আমি আশা করবো আপনারা ইজিলি বুঝতে পেরেছেন যে আমরা ম্যাথগুলো সলিউশন করতেছিলাম তো কতটা সহজ আমাদের যে অঙ্কগুলো আমি প্রত্যেকটা আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বত্রিশ পেজ পর্যন্ত চলে আসছি বোর্ড বইয়ের বত্রিশ পেজ পর্যন্ত আমি প্রত্যেকটা পেজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম ভাই পুরো বোর্ড বই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো মোটামুটি আমাদের অর্ধেক বই ভিডিও করা অলরেডি হয়ে গিয়েছে সো আমরা এর পরবর্তী বাইশতম পর্বে লিমিটিং বিক্রিয়ক নিয়ে আলোচনা করব এই ভিডিওটা যদি দেখেন আপনার পরবর্তী তাহলে সব ধরনের ডাটাগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সো এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়াও যদি অন্য কোথাও কোনো আপনাদের প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনার সকল সমস্যাগুলো সলিউশন করে ভিডিও আকারে আপলোড করব প্রশ্ন উত্তর পর্বে সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার